দুর্গাপুজো কালী পুজোর পর আরও এক অনন্য রূপে দেবী মহামায়ার পুজো, দেবী জগদ্ধাত্রী। দেবী সিংহবাহিনী অসুর নিধনকারী, যার হাতে শোভা পায় শঙ্খ চক্র ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞ পবিত, মাথায় শিবের ন্যায় অর্ধচন্দ্র, সদ্য ওঠা সূর্যের মতো কাঞ্চনবর্ণা দেবী জগদ্ধাত্রী। দেবী মূর্তি নিরীক্ষণ করলে দেখা যায় এক হাতিকে নিধন করছেন সিংহবাহিনী, হাতির প্রতি শব্দ করি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মন করিকে যে বশ করতে পারে, যে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। আসলে মানুষের মন তো হাতির মতোই মত্ত, তাকে বশে আনাই কঠিন। মা জগদ্ধাত্রীর এই রূপ হস্তীর্ণে মত্ত মনকে বশে রাখারই বার্তা দেয়। আসলে রীতি ও ঐতিহ্য মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আজ নবমীর দিনে আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়িতে একসঙ্গেই আয়োজন করা হয়েছে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো। মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে নবমী পুজোর তিথি। এ ব্যাপারে বিস্তারিত জানালেন আনন্দময়ী কালীবাড়ির পুরোহিত। পরম পবিত্র মন্ত্র তারা উচ্চারণ করে সব এক সময় এক টাইমে শুরু করে। এরপরে শুরু হয় আমাদের প্রাতঃকাল, সূর্যদেবতা প্রকাশিত হয়। তারপরে আস্তে আস্তে সূর্য জগতে পরিপূর্ণ প্রকাশ হয়, এটা প্রাতঃকাল। কিন্তু প্রাতঃকালটা আমাদের চলে সকাল 7টা পর্যন্ত। 7টার পরে আরেকটা সময় আসে, এটা বলে পূর্বাহ্ন, 7টা থেকে 9:30, এটা পূর্বাহ্নকাল। এরপরে শুরু হয় মধ্যাহ্নকাল 10টা থেকে 12টা। এই সময় মন্দিরে ভোগটুক হয়, অন্য ভোগটুক হয়, আর 12টা থেকে আমাদের 3টা এই সময় দেওয়া হয় বন্ধ হয়ে যায়, দেবতারা বিশ্রামে চলে যায়। আবার 3টা থেকে শুরু হয় বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এটা হল অপরাহ্নকাল, অপরাহ্নবেলা। এই সময় আবার উপাসনা হয়, পূজা হয়, আবার সন্ধ্যাকালেও মার পূজা হয়, সন্ধ্যাকালে পূজা হয়, আরতি হয়, তারপরে সন্ধ্যার পরে হয় রাত্রিকালে পূজা। এটা হলো শীতল ভোগটুক হয়, আর আমরা বিশ্রাম যায়। আমাদের সনাতন ধর্মের মধ্যে এই মা যত মাতৃশক্তি আছে সব শক্তিকে আমরা 8 বার পূজা করি। আমাদের প্রাচীন যে দেবালয়গুলো, যেমন উড়িষ্যা জগন্নাথ মন্দির, ওদিকে কামাখ্যা মন্দির, যদি প্রাচীন, সেখানে এই 8 বার মায়ের পূজা, এটা হলো অষ্টকালীন পূজা। একটা দৈব মুহূর্তকালীন 12টা 3টা, আর একটা ব্রাহ্ম মুহূর্তকালীন 3টা থেকে 4:30, আর একটা প্রাতঃকালীন 6:30 থেকে 6টা পর্যন্ত। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।